নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মুগ আর ফুলকপি দিয়ে দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অসাধারণ লাগে, একেবারে নতুন ধরনের রেসিপি। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একবার যদি এইভাবে খান বারবার এভাবেই খেতে চাইবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি 150 গ্রাম সোনা মুগ ডাল এভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখব। 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট, আর বেশি ভেজানোর প্রয়োজন নেই। দেখুন, ডালটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে এসেছি, এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি নিয়েছি ছোট সাইজের একটা ফুলকপি আর একটা বড় সাইজের আলু, দেখুন এভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। এখানে 150 গ্রাম ডাল আর একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, সেই অনুযায়ী আপনারা পরিমাণটা মেজারমেন্ট করে নেবেন। এদিকে একটা মশলা তৈরি করে নেব। দেখুন, মিক্সারের জারটা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো ধনে পাতা। আমি এখানে ডাটিগুলো দিয়েছি, কেননা ডাটিতে খুব ভালো গন্ধ হয়। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা, আর সাথেই দিয়ে দিলাম একটা টমেটো, একেবারে ঘরোয়া বেসিক মশলা। তারপর দেখুন, সামান্য একটু জল দিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মিক্সারের বড় জারটা নিয়েছি, তার মধ্যে আমি ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি। ডালগুলো ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন, ডালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, যেহেতু সোনা মুগ ডাল ভিজতে খুব একটা সময় লাগে না। এবার ডালগুলোকে ফুলকপির সাথে নিয়ে নিচ্ছি, সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর আরও একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এখন শীতের সময় একটু কাঁচা ধনে পাতা পড়লে বেশ ভালো লাগে খেতে, আপনাদের যদি অসুবিধা হয় স্কিপ করবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবার সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি নিয়েছি একটা টিফিন বক্স, তার মধ্যে দেখুন এভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর দেখুন, পেস্ট করে রাখা ডাল আর ফুলকপি যে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যদি ব্যাটারটা খুব বেশি একটা পাতলা হয়ে যায় তাহলে একটু বেসন মিশিয়ে নিতে পারেন, আর যদি খুব বেশি ঘন হয় তাহলে একটু জল মিশিয়ে পাতলা করে নেবেন। এইরকম ঘনত্বটা থাকতে হবে। দেখুন, একটু ট্যাপ করে নিচ্ছি। এবার দেখুন, টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়েছি, আর এদিকে কিছুটা জল আমি আগেই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। আপনাদের কাছে যে স্ট্যান্ড না থাকে, ঘরের যে কোনো বাটি অথবা প্লেট স্টিলের এভাবে বসিয়ে দিতে পারেন। তারপর বসিয়ে দিলাম টিফিন বক্সটা। এবার উপর থেকে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, আর হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট এভাবে ফুটিয়ে রান্না করে নিতে হবে। দেখুন, প্রায় 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে আমি সরিয়ে রাখবো, যাতে করে টিফিন বাটিটা হাতে ধরা যায় সেই পর্যন্ত একটু অপেক্ষা করব। টিফিন বক্সে কড়াটা সরিয়ে দিয়েছি, আর এখানে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এভাবে লবণ আর হলুদ দিলে আমরা যে কোনো জিনিস ভাজার সময় যদি দিয়ে দিই তাহলে তেলটা আর ছিটকায় না। যেমন আমরা আলু দেব, আলুর গায়ে যদি জল থাকে তাহলে চারিদিকটায় ছিটকাতে থাকবে, কিন্তু এভাবে যদি একটু লবণ আর হলুদ দিয়ে দিই তেলের মধ্যে তাহলে আর চারিদিকটায় ছিটকাবে না। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। এভাবে আলুগুলো ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখুন, আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, এই পর্যন্তই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আলুগুলো তুলে নিলাম, কড়াতে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা টুকরো করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতেই রেখেছি, আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিংটা দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে, আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করবেন, আর যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন, একটু দিলে খেতে ভালো লাগবে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম, খেয়াল রাখবেন যাতে হিংটা না পুড়ে যায়। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো গরম তেলে। এভাবে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব ভালো আসে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এবার পুরো মশলাটাকে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে রান্না করে নেব।
এখানেই মনোযোগ সহকারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে স্বাদ তত বাড়বে। মোটেই যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে, একেবারে তেল ছেড়ে আসে সেই পর্যন্ত মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে ঢেকে মশলাটা ভালো কষানো হবে। দেখুন, ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু, মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এভাবে একটু মশলার সাথে কষিয়ে নেব। দেখুন, প্রায় 2 মিনিট মতো আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে আমি 1.5 কাপ জল যোগ করব। জলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি যোগ করে দিচ্ছি। আমি এখন যোগ করলাম, আপনারা চাইলে মশলা কষানোর সময় যোগ করতে পারেন। তখন যদি মশলা কষানোর সময় আমি যোগ করতাম তাহলে মটরশুঁটিগুলো বেশি সিদ্ধ হয়ে ভাঙা ভাঙা হয়ে যায়, সেজন্য আমি এই মুহূর্তে যোগ করেছি। এবং ঢাকা দিয়ে আমাদের প্রায় 5-6 মিনিট রান্না করে নিতে হবে যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন, টিফিন বক্সটা খুলছি, খুব সুন্দরভাবে আমাদের ফুলকপির পনিরটা তৈরি হয়ে গেছে, হাতে লাগছে না। দেখুন, এবার একটা চাকু দিয়ে চারিদিকে এভাবে একটু ঘুরিয়ে টান দিয়ে নেব, এতে করে খুব সুন্দরভাবে খুলে আসবে। এবার একটা প্লেট দিয়ে দেবো এইভাবে, তারপর এভাবে উল্টে নেব। দেখুন, খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেব। আমি চৌকো পিস করে কাটছি, আপনারা যেমন খুশি শেপ দিয়ে কেটে নেবেন আর ছোট বড় যেমন খুশি করে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন কী সুন্দর হয়েছে, একেবারে পনিরের টুকরো। দেখুন, এদিকে গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চা চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে বানানো, উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। একেবারে লালচে করে ভাজবেন, এতে করে স্বাদ বেড়ে যাবে। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি শ্যালো ফ্রাই করছি, স্বাস্থ্যের কথা মাথায় রেখে। ডিপ ফ্রাই করলে আরও খেতে বেশি ভালো লাগবে। দেখুন, উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার ফুলকপির পনিরের টুকরোগুলো তুলে নেব। এদিকে প্রায় 6 মিনিট রান্না করা হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে যোগ করে দিলাম দুধের সর। আপনারা চাইলে বাজারের কেনা ক্রিমও ইউজ করতে পারেন, তবে আমি ঘরে দুধ জাল দিয়েছি, উপরে যে সরটা পড়েছে সেটাই ফেটিয়ে দিয়ে দিলাম। এতে করে স্বাদটা খুব ভালো আসবে। যেহেতু ঘরোয়া রান্না করছি সেজন্য আমি সেই দুধের সরটাই দিয়েছি। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি দিয়ে বানানো পনিরের টুকরোগুলো, হালকা হাতে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে রান্না করে নেব। খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, যেহেতু ভাপিয়ে সেদ্ধ করা আছে, তারপর ভালোভাবে ভাজা আছে। বেশি সময় আবার খুব রান্না করলে ভেঙে যেতে পারে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য কয়েক দেনা চিনি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু কচুরি মেথি। কচুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলা ড্রাই রোস্ট করে নিয়েছি, এতে করে গন্ধটা খুব ভালো হবে। সব কিছু মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তারপর দেখুন, 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি, যাতে করে গন্ধটা ভালোভাবে মিশে যায়। তারপর আমি সার্ভ করে দিয়েছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।